একদিকে ছাত্র ধর্মঘট অন্যদিকে একই সঙ্গে বকেয়া দিয়ে নিয়ে চলছে সমস্ত সরকারি অফিসে ধর্মঘট সেই ধর্মঘটকে সমর্থন করেছেন সরকার কর্মীদের বামপন্থী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি সকাল থেকে আমরা বিভিন্ন সরকারি অফিসের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রুমা পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে অন্যদিকে অনির্বাণ বিশ্বাস রয়েছেন কলকাতা পৌরসভা থেকে রুমা রয়েছেন আমাদের সঙ্গে রুমা যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে তো খালি বলা যায় সেই সরকারি অফিস বিভিন্ন জায়গা আমরা দেখেছি খাদ্য ভবন বা বিকাশ ভবন সেখানে হাতে গোনা একেবারে সরকারি কর্মী এসেছে বেলা 11:30 বাজে এখনই এই ছবি রুমা দেখো এই মুহূর্তে রয়েছে খাদ্য ভবনে খাদ্য ও সরবরাহ দপ্তরে সেখানে ডিরেক্টরেট অফ ট্রান্সপোর্টেশন এই বিভাগ দেখতে পাচ্ছ যেদিকে চোখ যাচ্ছে কিন্তু খালি চেয়ার খালি টেবিল কম্পিউটার বন্ধ একটিও সরকারি কর্মচারী কাউকেই কিন্তু দেখা যাচ্ছে না এখানে অর্থাৎ যেভাবে আমরা কিছুক্ষণ আগেই কিন্তু তৃণমূল ফেডারেশনের সাথে কথা বলছিলাম তারা বলছিল যে এখানে হাজিরা কিন্তু খুব ভালো রয়েছে সেই ছবিটাই কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম থেকে একদম শুরু থেকে শুরু করেছি আমরা একদম চলে যাচ্ছি দূরে কিন্তু সেখানে একজনকেও দেখা যাচ্ছে না অর্থাৎ 11:30 বেজে গেছে বুঝতেই পারছো কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সরকারি কর্মচারী উপস্থিত নেই শুধুমাত্র এখানে শুধু ফাঁকা চেয়ার খালি টেবিল আর তার সঙ্গে সঙ্গে যেখানে কম্পিউটার সেই কম্পিউটারও বন্ধ শুধুমাত্র এখানে একটা পাখা শুধু ঘুরে যাচ্ছে পাখা চলছে কে চালিয়ে দিয়ে গেছে আমরা যাচ্ছি এখন অ্যাকাউন্ট সেকশনে যাচ্ছি এটা হচ্ছে ফুড এবং সাপ্লাই মানে খাদ্য সরবরাহ দপ্তরই এটা হচ্ছে অ্যাকাউন্ট সেকশন সেকশনেরও অবস্থা কিন্তু একেবারে অ্যাকাউন্ট করার জন্য কিন্তু কেউ নেই এখানে অর্থাৎ বুঝতেই পারছো কিন্তু মানে পুরো ফাঁকা মানে একজনকেও দেখতে পাচ্ছি না মানে এরকম আমরা কথা বলছিলাম নিচে যারা ধর্মঘটীদের সঙ্গে তারা বলছিলেন যে এর প্রভাব কিন্তু খুব ভালো হয়েছে এবং অবশ্যই অন্যদিকে তৃণমূল যারা ফেডারেশন রয়েছেন তাদের বক্তব্য ছিল ডিএ এই তারাও ডিএ চান কিন্তু ধর্মঘট করে নয় কিন্তু অর্থাৎ তারা বলছেন যে তাদের হাজিরা কিন্তু যথেষ্ট রয়েছে কিন্তু সেই হাজিরার কিন্তু আমরা যা চিত্র দেখছি সেটা কিন্তু একবারে দেখতে পাচ্ছ যে আমরা দেখলাম ডিরেক্টরেট অফ ট্রান্সপোর্টেশন এবং তার সঙ্গে সঙ্গে দেখাই যাচ্ছে শুধুমাত্র চেয়ার টেবিল রয়েছে একজনও সরকারি কর্মচারীকে দেখা যাচ্ছে না খাদ্য ভবনে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে যাবো কলকাতা পৌরসভা থেকে রয়েছেন অনির্বাণ অনির্বাণ গতকাল থেকে কলকাতা পৌরসভায় ধর্মঘটের সমর্থনে মিছিল হয়েছে আজ সকাল থেকে তুমি যে ছবি দেখেছো একেবারে হাতে গোনা কয়েকজন কর্মী তারা কলকাতা পৌরসভায় ঢুকছেন কাজ করার জন্য তোমার পিছনে যারা রয়েছেন কি বলছেন দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে কলকাতা পৌরসভায় ধর্মঘটের ছবিটা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কারণ বেশ কিছু ক্যাজুয়াল স্টাফ এবং কন্ট্রাক্টর স্টাফ তারা কিন্তু এসেছেন কাজে যোগ দিয়েছেন কিন্তু এই মুহূর্তে যে ছবিটা দেখাবো যেখানে কিন্তু দেখতে পাচ্ছ আইএনটিইউসি এবং সিটু তাদের যে ইউনিয়ন রয়েছে এখানে তারা কিন্তু যৌথভাবে একই দাবি অর্থাৎ মহার্গ বাজার দাবিতে তারা কিন্তু আন্দোলন চালাচ্ছেন অর্থাৎ কোথাও গিয়ে তারা একেবারে ঐক্যবদ্ধ জোটবদ্ধ এই ডিএর বিষয় সেটা পরিষ্কার আমরা কথা বলে নেবো আমরা দেখেছি যে বারে বারে আপনাদের জোট তৈরি হচ্ছে এবং এই ডিএ ইস্যুতেও কি আমরা জোট করেছি ট্রেড ইউনিয়ন ক্ষেত্রে অল ইন্ডিয়াতে অল ইন্ডিয়া ভিত্তিতে আমাদের সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আছে বিভিন্ন সংগঠনে আছে শ্রমিকের কোনো এখানে পলিটিক্সের ব্যাপার নয় আমি আইএনটিইউসি পরিচালিত অ্যাফিলিয়েটেড কেএমসি মজদুর পঞ্চায়েতের প্রেসিডেন্ট দিবাকর পাণ্ডে কথা বলছি রাজ্য সরকার দীর্ঘদিন থেকে ডিএ বাঞ্ছিত করছে টালবাহানা করছে যেইখানে ক্লাব যেইখানে মাঠে ময়দানে যেইখানে রাস্তাঘাটে অনেক টাকা দিদি ছড়িয়ে দিচ্ছে লেকিন মজদুর যেখানে কাজ করছে যারা 24 ঘন্টা কাজ করছে ওদেরকে ডিএ থেকে বঞ্চিত করছে আমরা আরেকজনের সাথে কথা বলবো আপনিও দেখছেন ধর্মঘট চলছে সেটা কলকাতা পৌরসভা হোক খাদ্য ভবন হোক বা মহাকরণ বিভিন্ন জায়গায় সকাল 10টা থেকেই সরকারি কর্মীদের যারা রয়েছেন তাদের হাজিরা অত্যন্ত কম একেবারে সংসদীয় মঞ্চ যেটা রয়েছে বকেয়া ডিএ দাবিতে তাদের আন্দোলনে ধর্মঘট ইতিমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে তবে বিভিন্ন জায়গার যখন ছবি দেখাচ্ছি বিভিন্ন সরকারি অফিসের ছবি দেখাচ্ছি নবান্নের কি অবস্থা একবারে সকাল সকাল থেকে নবান্নের কি চিত্র আমাদের প্রতিনিধি সুমন ঘরাই তুলে ধরেছেন দেখুন ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্যের সমস্ত সরকারি অফিসগুলোতে ধর্মঘট আছে এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবান্নে নবান্ন সভাঘরের পাশে যে গেট সেই গেটে এই গেটে যেটা দেখতে পাচ্ছি একে একে কিন্তু সরকারি কর্মীরা ঢুকছেন এবং তারা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঢুকছেন অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে নবান্নে নিরাপত্তা অনেক বেশি আজকে যেটা দেখতে পাচ্ছি আইডেন্টি কার্ড দেখিয়ে ঢুকতে হচ্ছে পাশাপাশি
ব্যাগ তল্লাশি হচ্ছে, পুলিশ ব্যাগ তল্লাশি করছে, ব্যাগের মধ্যে কালো কাপড় বা রুমাল দেখতে পেলেই কিন্তু পুলিশ রেখে দিচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে রাজ্য সরকার যথেষ্ট করা, এই ধর্মঘট যাতে সফল না হয় তার জন্য করা নির্দেশিকা গতকালই জারি করেছে। সেখানে বলা হয়েছে যে ডায়াজ নন হবে, আছে যারা ধর্মঘটে যারা অংশ নেবে, এবং পাশাপাশি একদিনের মাইনে কাটা যাবে, এবং ব্রেকিং সার্ভিসের কথা উল্লেখ আছে। অর্থাৎ রাজ্য সরকার যথেষ্ট করা যাতে এই ধর্মঘট না হয়, এবং কত শতাংশ উপস্থিত হলো সমস্ত রাজ্য জুড়ে সরকারি কর্মীরা সেই শতাংশের হার কিন্তু জানা যাবে কিছুক্ষণ পরে। তার কারণ জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে ডিএমদের যে নির্দিষ্ট ফরম্যাট করে অতি দ্রুত আজকে রিপোর্ট পাঠিয়ে দেওয়ার জন্য। ক্যামেরায় সন্দীপ সাধুকর সাথে সুমন ঘড়াই, এই প্রান্ত কলকাতা। নবান্নে যখন এই চিত্র এবার একটু বিকাশ ভবনের ছবি দেখায়, বিকাশ ভবনের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল, দেখুন। ডিএ সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা 24 ঘন্টার যে ধর্মঘট, সেই ধর্মঘট শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিকাশ ভবনে, সেখানে বিকাশ ভবনের যে প্রধান প্রবেশ দ্বার, সেখানে আমরা দেখতে পাচ্ছি যারা ধর্মঘটি অর্থাৎ ধর্মঘটের সমর্থনে যারা অফিসে আসছেন তাদেরকে বোঝাবার চেষ্টা করছেন তারা যাতে অফিসে না যান। এই মুহূর্তে আজকে আপনারা ধর্মঘট ডেকেছেন, যারা আসছেন তাদেরকে কি বোঝাচ্ছেন? আমরা বোঝাচ্ছি যে এই ধর্মঘটে আপনারা ভয় পেয়েছেন, আসছেন ঠিকই, সামিল হন, ভয়কে দূর করতে হবে। সংখ্যা যত বাড়ে শাসক সংখ্যাকে ভয় পায়, কোনো আগ্নেয়াস্ত্রকে ভয় পায় না তারা। যত সংখ্যা বৃদ্ধি করতে পারবো শাসকের তত ভয় ধরবে, আর যত ভয় ধরবে শত আক্রমণাত্মক হয়ে উঠবে। এই তার আক্রমণমুখী, শাসকের আক্রমণমুখী ভূমিকাই আমাদের বাড়তি সাহস যোগাচ্ছে, আমাদের তেজোদ্দীপ্ত করে তুলছে। বিকাশ ভবনে যে ছবিটা দেখছি যে কর্মীরা একে একে আসছেন এবং একেবারে প্রবেশ পথের মুখে দাঁড়িয়ে রয়েছেন ধর্মঘটীরা, তাদেরকে বোঝাচ্ছেন ধর্মঘটে সামিল হওয়ার জন্য। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, কলকাতা। অন্যান্য দিন মহাকরণে যেরকম গমগম করে একেবারে লোকে লোকারণ্য থাকে, আজ কতটা পরিবর্তন হলো সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়। শুক্রবার সকাল 10:30 রাইটার্স বিল্ডিং এর ভিতরে রয়েছি আমরা। আমরা যেখানে রয়েছি ঠিক সামনেই রয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, সেখানের যে দপ্তরের চিত্র সেটা এখন দেখা যাচ্ছে। সাধারণত এই দপ্তর গম গম করে, আজকে 10:30 সময় যখন কর্মচারীদের একাংশ ধর্মঘটের ডাক দিয়েছে ডিএর দাবিতে, সেখানে এই দপ্তরের চিত্রটা স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের মতোই নয়। বহু কর্মচারী আসেননি এখন অবধি, সেটাই দেখে বোঝা যাচ্ছে, তবে অনেকে এসছেন। এবং এছাড়া যেটা জানা যাচ্ছে যে অনেকে আবার কিছুক্ষণ পরে আসবেন, রাস্তায় অনেকে আটকে গেছেন সেই পরিস্থিতি। তবে এই দপ্তরে সাধারণত যে চিত্রটা দেখা যায় আজকে সকাল 10:30, যেদিন কর্মচারীদের একাংশ ধর্মঘটের ডাক দিয়েছে ডিএর দাবিতে, চিত্রটা একদম আলাদা। আমরা দেখতে পাচ্ছি সারি সারি খাড়ি টেবিল, এবং কিছু কিছু কর্মচারী তারা এসছেন এবং এখনও কিছু কর্মচারী তারা আসছেন। তবে এই সরকারি কর্মচারীরা কতজন এসছেন তার চিত্রটা পেতে অবশ্যই কিছুটা সময় লাগবে। এই মুহূর্তে সকলে এসে না পৌঁছলেও অন্যান্য দিনের থেকে চিত্রটা আজকে অনেকটাই আলাদা। এবং স্বাভাবিকভাবে যারা এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো যে আপনারা এলেন আজকে অনেকে। হ্যাঁ, একটা গভর্নমেন্টের অর্ডার আছে, সেটা আমরা কমপ্লাই করবো, আমরা সেটাই অবভিয়াসলি কমপ্লাই করা উচিত আমাদের সব স্টাফদের, সেই জন্য গভর্নমেন্ট যে অর্ডার দিয়েছে সেটাই আমরা কমপ্লাই করবো। দেখতে পাওয়া যাচ্ছে 10:30 হলেও ধীরে ধীরে কর্মচারীদের একাংশ এখন আসছেন, সই করছেন, এবং যেটা জানা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে। তবে যেরকমভাবে ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে আর যেরকমভাবে ধর্মঘটীরা তারা দাবি করছেন, আবহাওয়া স্বাভাবিকভাবে কিছুটা প্রভাব পড়েছে বলে আপাততভাবে মনে হচ্ছে। ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা। বকেয়া দিয়ে দাবিতে একদিকে রাজ্য সরকারি কর্মীদের ধর্মঘট, অন্যদিকে শিক্ষায় দুর্নীতি, রাজ্যের একাধিক স্কুল বন্ধ, ছাত্র সংসদ ভোট এবং আনিস কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিধানসভা অভিযানে ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। পরীক্ষা থাকায় যদিও এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে। সরাসরি আপনাদের নিয়ে যাব শিয়ালদা চত্বরে, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আগেই বলে দেওয়া হয়েছিল যে এসএফআই এর মিছিল যখন শিয়ালদা এবং হাওড়া এসে পৌঁছবে তখনই সেই মিছিল আটকে দেওয়া হবে, এ তো শিয়ালদা চত্বরে একেবারে পুলিশে পুলিশে ছয় লাখ। দেখো, ব্যাপক ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে, এই মিছিল শিয়ালদা থেকে কি বেরোতে দেওয়া হবে
সেটা কিন্তু আপাতত দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না, তার কারণ পুলিশের তরফ থেকে কি কি ব্যবস্থা করা হচ্ছে তোমাকে দেখাচ্ছি। প্রচুর সংখ্যায় পুলিশ সিভিক ভলেন্টিয়ার থেকে আরম্ভ করে হোমগার্ডদের এখানে রাখা হয়েছে, এমনকি মহিলাদের নিরাপত্তা স্বার্থে ব্যবহৃত যেটা যে জন্য ব্যবহার করা হয়েছে সেই জন্য তৈরি করা হয়েছিল সেই উইনার্স বাহিনী, সেই উইনার্স বাহিনীকেও এখানে নিয়ে আসা হয়েছে। উচ্চতর আধিকারিকরা পুলিশের তারা এখানে রয়েছেন, এবং এই যে এত সংখ্যায় পুলিশ এখানে রয়েছে তার পিছনে একটাই কারণ, এসএফআই এর আজকে একাধিক ইস্যুতে, যেমনটা আমরা জানি যে একাধিক স্কুল বন্ধ, কলেজের যে নির্বাচনের দাবি, আনিস খানের হত্যা, তাদের হত্যা যে মামলায় সেখানে অভিযুক্তদের শাস্তি দিতে হবে, এই একাধিক দাবি ইস্যুকে ছাড়াও আরও একাধিক ইস্যু রয়েছে, সেগুলোকে সামনে রেখে তাদের এই যে মিছিল হওয়ার কথা সেই মিছিল আটকাতেই পুলিশের তরফ থেকে কিন্তু দেখা গিয়েছে যে তারা বাইকে প্রচার করছেন, কখনো কখনো এখানে তারা তৈরি রয়েছেন আলাদাভাবে, ইএসডি ডিপার্টমেন্টের যে আলাদা বাহিনী ব্যবস্থা নেওয়া হবে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল। হাওড়া স্টেশনে এই মুহূর্তে কি ছবি? একেবারেই দেখো অনুসুয়া, হাওড়া স্টেশনের বাইরেও কিন্তু বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনের বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই পুলিশ মোতায়েন রয়েছে, পুলিশ আধিকারিকরা রয়েছেন, পুলিশের তরফ থেকে র্যাফের বাহিনী তারাও রয়েছে, এবং হাওড়া স্টেশনের মূলত যে দুটি গেট সেই মূল দুটি গেটের সামনে কিন্তু পুলিশ রয়েছে। শুধু তাই নয়, হাওড়া ব্রিজে ওঠার মুখে সেখানেও হাওড়ার পুলিশের তরফ থেকে কিন্তু পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে, গার্ডরেল রয়েছে, এবং এই যে মিছিল বেরোনোর কথা সেই মিছিলকে কিন্তু এখানেই আটকে দেওয়া হবে তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। শুধু তাই নয়, হাওড়া ব্রিজের মাঝামাঝি অংশে সেখানে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে বন্দোবস্ত করা হয়েছে, সেখানেও বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা পরিস্থিতিতে এসএফআই যেটা স্পষ্টত জানাচ্ছে যে শিক্ষায় দুর্নীতি, বিভিন্ন বেঙ্গলি মিডিয়াম স্কুল সেগুলোকে বন্ধ করে দেওয়া, এবং নিয়োগ দুর্নীতি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে তাদের যে এই যে অভিযান, সেই অভিযানকে আটকে দেওয়ার জন্য কিন্তু পুলিশ পর্যাপ্ত মোতায়েন করা হয়েছে, এবং সেই যেহেতু তাদের পুলিশ পারমিশন নেই স্বাভাবিকভাবে তাদেরকে এখানেই আটকে দেওয়া হবে তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর, এবং সেই প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা এবং হাওড়াতে। অনেক ধন্যবাদ তোমাদের।